কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে চলে এলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একটা ভাইবা ব্লগ নিয়ে। আর জানি না কখনো ভার্সিটিতে কোনো ব্লগ করা হবে কিনা, কারণ এটা আমাদের একাডেমিক লাইফের লাস্ট ভাইবা। সো বুঝতেই পারছো আমাদের একাডেমিক লাইফ শেষ ভার্সিটিতে। যাই হোক, শেষ ভাইবা উপলক্ষে আমরা কিন্তু আমাদের প্রত্যেকবারের মতনই যেভাবে আমরা ভাইবা দিতাম, ভাইবার দিন যেভাবে এনজয় করতাম, সেগুলোই করেছি। তো যারা আমার আজকের ব্লগটা দেখছো, বিশেষ করে আমার বিশ্ববিদ্যালয়ের যারা আজকের আমার ব্লগটি দেখছো, তারা আমার ফেসবুক পেজটি ফলো করে ফেলো, আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে দিব্য চৌধুরী, তোমরা সেটাও চাইলে সাবস্ক্রাইব করে ফেলতে পারো। হাফ কেজি খাতা নিয়ে এসেছে ভাইবা দিতে। এই যে দেখুন, কাজেমের বিটি নিয়ে আসছে একটা পেজ, দেখুন এই যে ঘুরছে, দেখি ইসলার কি কো দেখি, এই যে বাঘা বাঘা জাহিদের খালা, হ্যাঁ এই যে রবিল ভাই, হ্যাঁ রবিল ভাই, ডিসেম্বর মাসে উইকেট পতন, এই যে দেখুন দেখুন এই 1 কেজি খাতা নিয়ে এসেছে ভাইবা দিতে, 1 কেজি খাতা, এ দেখুন দেখুন আপনি 1-1 কেজি উল্টা, দেখুন 1 কেজি খাতা নিয়ে এসছে ভাইবা দিতে, দেখুন দেখুন পরিবারে তাকে সামাজিক অন্যান্য সন্তানদের মতো অন্যান্য স্বাভাবিক শিশুদের মতো যেরকম চিট দেওয়া দরকার সেরকম চিট তাদেরকে করতেছে না। এই যে এখানে আমাদের মেজবা টিচার, প্রত্যেকবারের মতনই আমাদের ভাইবাতে যাওয়ার আগে সে ফুল সিলেবাসটা একটু সামারি দিয়ে দেয়। তো সে আমাদেরকে বোঝাচ্ছিল আজকের ভাইবার রিলেটেড কোয়েশ্চেনগুলো। যেমন প্রতিবন্ধীকে পাগল বলা একটা সামাজিক অপরাধ। বিবাহিত মহিলারা সব স্বামীর গল্প, স্বামী সংসারের গল্প করতেছে। ওই যে ওখানে 2 BCS ক্যাডার পড়াশোনা করতেছে। তারপরে বংশগত কারণে, জিনগত কারণে, এইটা হলে অটিজম। যাই হোক, আমরা ভাইবাতে যতই মজা করি না কেন, ঠিক ভাইবার রুমে যাওয়ার আগে কিন্তু আমরা এভাবে সবাই সবার পড়া রিভাইজ দিয়ে অবশ্যই যাই, তাতে আমরা কিছু পারি বা না পারি। আর ভাই, ভাইবাতে যে আমরা কেউ কিছু পারবো না, এটা স্বাভাবিক বিষয়। একমাত্র ভাইবাতে করা কোশ্চেন বাদে আমরা সব কিছু পারি। রুকসা, লাস্ট ভাইবা পরীক্ষা দিয়ে কেমন লাগছে? ভার্সিটি লাইফের লাস্ট ভাইবা। আচ্ছা, আগে কাউসার বলবে তার জীবনের লাস্ট ভাইবা দিয়ে তার কেমন লাগছে, জোরে জোরে বলবেন। হচ্ছে ভিডিও আজকের এই যে ভাইবার যে অনুভূতি, আমার সারা জীবনের থেকে সবচেয়ে ভালো লেগেছে। এবং ভাইবা আমি যা খুশি করেছি সব পারছি, আমাদের ভাইবার ফার্স্ট ডে শেষ হলো। তো নেক্সট আরেকটা ব্লগ আসবে, যেটাতে আমাদের দ্বিতীয় দিনের ভাইবা থাকবে, যেই দিন আমরা আমাদের প্রজেক্ট রিপোর্ট জমা দিব। তো সেই দিনে আমরা রাতে একটা আমাদের ডিনার পার্টি অ্যারেঞ্জ করেছি, লাস্ট সবাই একসাথে হব। এইভাবে হয়তো আর একসাথে হওয়া হবে না কখনো। তো সেই ব্লগটা দেখার জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি সেই ভিডিওটিও আপলোড করব। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।